প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই বাংলাদেশ, এই সৌন্দর্য উপভোগের আকাঙ্ক্ষা থেকেই বেরিয়ে পড়েছিলাম বীরশ্রী সুসং দুর্গাপুরের উদ্দেশ্যে। এটি নেত্রকোনা জেলায় অবস্থিত। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? সবাই অনেক অনেক ভালো থাকুন। মহান রাব্বুল আলামিনের কাছে সবসময় এই দোয়াই রাখি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বীরশ্রীর উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম ঢাকা থেকে ভোর 6টায়। রাস্তার দুপাশে বিজয় দিবস উপলক্ষে আলোকসজ্জাগুলো দেখতে দেখতে ভীষণ ভালো লাগছিল। আমরা যেদিন বেরিয়েছিলাম সেদিন ছিল 17ই ডিসেম্বর, কাজেই বিজয় দিবস উপলক্ষে ঢাকা শহর বিভিন্ন আলোকসজ্জায় সেজে উঠেছিল। তারপর যখন আমরা নেত্রকোনায় ঢুকে গেলাম তখন চারপাশে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যেতে আমাদের ভীষণই ভালো লাগছিল, যেন জার্নির ক্লান্তিটাই আমরা ভুলে গিয়েছিলাম। যাই হোক, সকাল 10:30-এর দিকে আমরা পৌঁছে গিয়েছিলাম বীরশ্রী দুর্গাপুরে। রাস্তায় হালকা পাতলা জ্যাম ছিল, এগুলো হলো বালু উঠিয়ে রেখেছে আর বিভিন্ন জায়গা থেকে ট্রাক এসেছে নদী থেকে বালু উঠিয়ে রাখা। এই বালুগুলো দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হবে। ঢাকা থেকে বাসে আসতে চাইলে মহাখালী থেকে বাসে উঠতে হবে, তারপর নেত্রকোনা থেকে অটো অথবা সিএনজি অথবা মোটরসাইকেল যোগে দর্শনীয় স্থানগুলো দেখে নেওয়া যাবে। ট্রেনেও আসা যাবে। ট্রেনে আসতে চাইলে ঢাকা থেকে নেত্রকোনা ট্রেনে উঠতে হবে, তারপর নেত্রকোনার জারিয়া নামক স্টেশনে নেমে যেতে হবে, তারপর সেখান থেকে অটো অথবা সিএনজি অথবা মোটরসাইকেল ভাড়া করে দর্শনীয় স্থানগুলো দেখে নেওয়া যাবে। আর এই জায়গাগুলো এখন অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে, তাই যেতে যেতে কোনো কনফিউশন থাকলে স্থানীয় লোকদের জিজ্ঞেস করলে সঠিক দিক নির্দেশনা পাওয়া যায়। যেমন আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের মোটামুটি একটা ধারণা ছিল, কিন্তু আমরা এই প্রথমবার গিয়েছি, আমরা স্থানীয় লোকদের যেতে যেতে জিজ্ঞেস করে করেই আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছিলাম খুব ভালোভাবেই। এখন আমরা একটি বাসের সেতু পার হব, সামনেই বাসের সেতুটি, আর এই সেতুটি কিন্তু আমরা গাড়ি দিয়েই পার হব এবং গাড়ি পার হওয়ার জন্য টিকিটও কাটতে হবে। আমরা সেতুর কাছাকাছি চলে এসেছি, গাড়ি পার হওয়ার জন্য টিকিট কাটা হচ্ছে। এই তো আমরা সেতুটি পার হচ্ছি। সেতুটি পার হয়ে এসেছি। আমাদের প্রথম দর্শনীয় স্থান হলো হাজং মাতা রাশিমণি স্মৃতিসৌধ। হাজং মাতা রাশিমণি স্মৃতিসৌধে আমরা কিছুক্ষণ ফটো সেশন করে রওনা দিয়েছি চীনামাটির পাহাড় দেখার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি
চীনামাটির পাহাড়ের নিকটে। আমাদের গাড়ি এখানেই থামিয়ে দিয়েছি। আমরা একটু হেঁটে সামনের দিকে গেলেই চীনামাটির পাহাড় দেখতে পাবো। আর সকালের এই মিষ্টি রোদে এবং দীর্ঘক্ষণ গাড়িতে বসে থাকতে থাকতে মনে হচ্ছিল এই হাঁটাটুকু আমাদের অনেক প্রশান্তি দিচ্ছিল। এই তো আমরা চলে এসেছি চীনামাটির পাহাড়ে। চীনামাটির পাহাড় দেখা শেষ করে আমরা যাচ্ছি আরেকটা পাহাড়ে। সেখানকার লেকের পানি হলো সবুজ কালারের, আর এই পাশে সুন্দর করে ছোট ছোট তাঁবু টানানো, দেখতে ভীষণ ভালো লাগছিল। এরকম ছোট ছোট টঙের দোকান রয়েছে, আপনি যদি হাঁটতে হাঁটতে কোনো ক্লান্তি চলে আসেন, টং দোকান থেকে আপনি পছন্দ মতো হালকা পাতলা নাস্তা খেয়ে নিতে পারেন মনোরম দৃশ্য দেখতে দেখতে। এইসব দোকানগুলোতে ইন্ডিয়ান চকলেট, সাবান ইত্যাদি পাওয়া যায়। এইতো সবুজ পানি খেয়ে চলে এসেছি, একদম স্বচ্ছ সবুজ পানি। Thank you.
আমরা ছোট্ট একটি ছেলেকে গাইড হিসেবে নিয়েছিলাম। ওর নাম ছিল আশরাফুল। ও আমাদের সাথে থেকে থেকে জায়গাগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে। এখন আমরা যাচ্ছি, ওই দিকে টিলা আছে, টিলার উপরে উঠব। টিলার উপর থেকে এখানকার ভিউটা কিন্তু অসাধারণ। টিলার উপরে ওঠার আগে এখান থেকে ঝালমুড়ি খেয়ে একটু চাঙ্গা হয়ে নেওয়া যাক। ঝালমুড়ি খেয়ে কিন্তু ঠোঙ্গাগুলো আমাদের ব্যাগেই রেখে দিয়েছি, কারণ এত সুন্দর জায়গায় ময়লা ফেলে রাখতে দেখলে সত্যি খুব কষ্ট হয়। টিলা থেকে নেমে আমাদের এবারের গন্তব্য সোমেশ্বরী নদী। চলে এসেছি আমরা বিজিপি ক্যাম্পে। এটি সংরক্ষিত এলাকা, সামনে কাঁটাতারের বেড়া, আর বিজিপি ক্যাম্পের পাশেই সোমেশ্বরী নদী। নদীর ওই পারে ইন্ডিয়া, ওই যে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো ইন্ডিয়ারই পাহাড়। বিজেপি ক্যাম্পের পাশেও এরকম ইন্ডিয়ান প্রোডাক্টের দোকান রয়েছে। হাজং মাতা স্মৃতিসৌধের পাশে কিছু খাবার হোটেল রয়েছে, ওখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট এবং লাঞ্চ সেরেছিলাম। একদিনের ভ্রমণে এত কিছু দেখতে পেরে সত্যি মন প্রাণ ভরে গিয়েছে। আবার আমরা ফিরে যাচ্ছি ঢাকায়। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে তা জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রেখে আজ তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।